ব্যাদ বাস করত। সে প্রচুর জীব হত্যা করত। একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। ভগবান বিষ্ণু নিজেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার জন্য তিনটি ভাগে বিভক্ত করলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা যিনি সকল কিছু সৃষ্টি করেন, বিষ্ণু যিনি পালন করেন, আর মহেশ্বর অর্থাৎ শিব যিনি সকল কিছু প্রলয় করেন। আজ আমরা আলোচনা করব সেই মহেশ্বরের শিবরাত্রি সম্পর্কে। পদ্মপুরাণে ব্রতখণ্ডে লিখিত আছে যে সূর্য উপাসক কিংবা বৈষ্ণব কিংবা অন্য দেবতা উপাসক যে কেহই হন না কেন, শিবরাত্রি বিমুখ হইলে তৎকৃত তাহার সমস্ত ফলই বিফলে যায়। শিবরাত্রি ব্রত কোনোভাবেই আমাদের অবহেলা করা ঠিক নয়। অনেকের মধ্যে ধারণা রয়েছে যে শিবরাত্রি একটি মেয়েলি ব্রত। এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়। নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এই ব্রত রাখতে পারেন। বাংলা পঞ্জিকা মতে আগামী 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন বিকেল 5টা 41 মিনিট হতে 22শে ফেব্রুয়ারি 9ই ফাল্গুন 6টা 39 মিনিট পর্যন্ত শিব চতুর্দশী। বলা হয় সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করে, রাতে বিছানায় না শুয়ে মাটিতে শয়ন করে। ব্রতের দিন তারা উপবাসী থাকে। তারপর রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করান। তারপর বেলপাতা, নীলকণ্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করা হয়। আর ওং নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করা হয়। সেদিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা মন্ত্র আরাধনা করা হয়। হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এর নিগূঢ় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এ মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিল। এই শিবরাত্রি সম্পর্কে শিবপুরাণে একটি গল্প পাওয়া যায়। অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাদ বাস করত। সে প্রচুর জীব হত্যা করত। একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটি করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধ ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে, এর ফলে তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই। পরদিন ব্যাধ বাড়ি ফিরে এলে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পালন ফল লাভ হয়। এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে, কিন্তু শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতদের হারিয়ে ব্যাধকে নিয়ে যায়। যমরাজ তখন স্বীকার করেন যে শিব চতুর্দশীর ব্রত পালন করে এবং শিব বা বিষ্ণুর ভক্ত যেই জন তার উপর যমের কোনো অধিকার থাকে না, সে মুক্তি লাভ করে। এইভাবে মত্তলোকে শিব চতুর্দশীর ব্রতের প্রচার ঘটে। তো আমাদের
আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওটিতে আপনাদেরকে বলবো শিব চতুর্দশী ব্রত করলে কি হয় এবং তাহা কিভাবে করতে হয়। তত সময় আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমরা কোনো ভিডিও ইউটিউবে আপলোড দিলে আপনারা সেটি আপনাদের নোটিফিকেশন আকারে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।